আসসালামু আলাইকুম দর্শক, এটি একটি যন্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল থার্মোমিটার। তো আসলে এটা দিয়ে কিভাবে জ্বর বা তাপ পরিমাপ করা হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আমি থার্মোমিটারটা অন করলাম, দেখেন আমি কিন্তু থার্মোমিটারটা অন করে দিলাম, লো আছে তাপমাত্রা। তো এখন কিন্তু শো করতেছে 90.0°। তো আমি আমার এই যে হাতের তাপমাত্রাটা দেখি কত, এই যে আমি এইভাবে ধরলাম, এই দেখেন বাড়তেছে। তো এটা যখন তাপ পরিমাপ শেষ হয়ে যাবে একটি সিগন্যাল দিবে, আপনারা দেখতে থাকুন। 96.678, 97 হয়ে গেল, 97.1, 2, 3, 5, তো আমি কিন্তু ধরেই রেখেছি। তো দেখা যাক যতক্ষণ পর্যন্ত কাউন্ট হবে আমার তাপমাত্রাটা ততক্ষণ পর্যন্ত কাউন্ট করবে। তো এই দেখেন 97.5, এই যে ও কিন্তু সিগন্যাল দিচ্ছে, এই যে আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন, ও কিন্তু সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমার আঙ্গুলের তাপমাত্রা ছিল 97.5। তো এই থার্মোমিটারটা দিয়ে এভাবে জ্বর বা তাপমাত্রা পরিমাপ করা হয়। ধন্যবাদ সবাইকে।